हेलो, वेलकम टू अनदर न्यू सेशन. दिस इज़ माई थर्ड लेक्चर अबाउट इंट्रोडक्शन टू चाइल्ड हेल्थ. वाइटल स्टैटिस्टिक्स आर कंसिडर्ड एज इंडिकेटर ऑफ हेल्थ. अर्थात वाइटल स्टैटिस्टिक्स किंतु हेल्थ एक इम्पॉर्टेंट इंडिकेटर. इम्पॉर्टेंट वाइटल स्टैटिस्टिक्स आर बर्थ रेट एंड डेथ रेट. चाइल्ड हेल्थ स्टेटस इज असेस्ड थ्रू मेजरमेंट ऑफ मॉर्टलिटी एंड मॉर्बिडिटी. अर्थात चाइल्ड हेल्थ की दिए बोझा जाए ना मॉर्टलिटी और मॉर्बिडिटी, ये दोटोर असेसमेंट करे. Morbidity data collected in specific survey can serve as indicators of comprehensive and specific health aspect. But morbidity data are scarce and poorly standardized. Kintu ei morbidity data kintu standardization er khub ekta bhalo upay noy. Measurement of growth and development is also an important indicator of child health status. Attention has been paid recently for systemic collection, interpretation and dissemination of data on growth and development. তাহলে এখনকার দিন recent days-এ কিন্তু এই ডেটা কালেকশনের প্রসিডিওর, ইন্টারপ্রিটেশন এগুলোর মেথড কিন্তু অনেক চেঞ্জ হয়েছে. ইন মেনি কান্ট্রিজ মর্টালিটি রেটস আর স্টিল দ্য ওনলি সোর্সেস অফ ইনফরমেশন অ্যাবাউট চাইল্ড হেলথ. দ্য ফ্রিকোয়েন্টলি ইউজড মর্টালিটি ইন্ডিকেটার্স অফ চাইল্ড হেলথ কেয়ার আর পেরিনাটাল, নিওনেটাল, পোস্ট নিওনেটাল, infant and under 5 mortality rate. বেশিরভাগ ক্ষেত্রেই অনেক দেশে এখনও পর্যন্ত মর্টালিটি রেটটাকেই শিশুদের স্বাস্থ্যের একমাত্র নির্ণায়ক হিসেবে মনে করা হয়। কিন্তু পেরিনেটাল, নিওনেটাল অর্থাৎ জন্মের আগে, জন্মের সময়, জন্মের পরে, একদম সদ্যজাত এবং আন্ডার 5 মর্টালিটি রেট, এই পুরোটার বেসিসে কিন্তু চাইল্ড হেলথকে মানে চাইল্ড হেলথের স্ট্যান্ডার্ডাইজেশন হওয়া উচিত। Perinatal mortality rate. World Health Organization WHO Expert Committee on Prevention of Perinatal Mortality and Morbidity recommended a precise formula of perinatal mortality rate, that is late fetal and early neonatal deaths weighing over 1000 gram at birth expressed as a ratio per 1000 live births weighing over 1000 gram at birth. তার মানে WHO অনুযায়ী পেরিনেটাল মর্টালিটি রেট আমরা কাকে বলবো? লেট ফিটাল অ্যান্ড আর্লি নিওনেটাল ডেথ ওয়েইং ওভার 1000 গ্রাম অ্যাট বার্থ ডিভাইডেড বাই টোটাল লাইফ বার্থ ওয়েইং ওভার 1000 গ্রাম অ্যাট বার্থ. মানে হচ্ছে টোটাল লাইফ বার্থ কত হয়েছে, তার মধ্যে লেট ফিটাল অর্থাৎ জন্মের আগে একদম মায়ের গর্ভেই কতগুলো শিশুর মৃত্যু হয়েছে, সেটা এই দুটো সংখ্যা মানে শিশু মৃত্যুর সংখ্যা বাই টোটাল লাইফ বার্থ ইনটু 1000, এটা যদি করি তাহলে আমরা কিন্তু পেরিনেটাল মর্টালিটি রেটটা বুঝতে পারবো. পেরিনেটাল মর্টালিটি রেট হ্যাজ অ্যাসিউমড গ্রেটার সিগনিফিকেন্স অ্যাজ আ ইয়ার্ডস্টিক অফ অবস্টেট্রিক্স অ্যান্ড পেডিয়াট্রিক্স কেয়ার বিফোর অ্যান্ড অ্যারাউন্ড দ্য টাইম অফ বার্থ. ইট গিভস আ গুড ইন্ডিকেশন অফ দ্য এক্সটেন্ট অফ প্রেগনেন্সি ওয়েস্টেজ অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ হেলথ কেয়ার অ্যাভেলেবল টু দ্য মাদার অ্যান্ড চাইল্ড. তাহলে এটা কিন্তু আমাদের একটা খুব ভালো ইন্ডিকেশন দেয় যে প্রেগনেন্সির সময় কোনো কোয়ালিটি বা কোয়ান্টিটি হেলথ কেয়ারের প্রবলেম হয়েছে কি না. পেরিন্যাটাল মর্টালিটি ইজ আ প্রবলেম অফ সিরিয়াস ডাইমেনশনস ইন অল কান্ট্রিজ. এটা কিন্তু সমস্ত দেশে মানে যত দেশ আছে সব কিছু সব দেশেরই কিন্তু এই পেরিন্যাটাল মর্টালিটি একটা সিরিয়াস প্রবলেম. ইট নাও অ্যাকাউন্টস ফর অ্যাবাউট 90% অফ অল ফিটাল অ্যান্ড ইনফ্যান্ট মর্টালিটি ইন দ্য ডেভেলপড কান্ট্রি. ইন ইন্ডিয়া দ্য পেরিনেটাল মর্টালিটি রেট ওয়াজ রিপোর্টেড অ্যাবাউট 32 per 1000 লাইফ বার্থস উইথ অ্যাবাউট 35 অফ রুরাল অ্যান্ড 22 ফর দ্য আর্বান এরিয়াস. তার মানে আমাদের ইন্ডিয়াতে দেখা যায় পেরিনেটাল মর্টালিটি রেট যা হয় তার মধ্যে 32 per 1000 মানে পার্সেন্ট বলবো না, পার্সেন্ট মানে পার হান্ড্রেডে, এখানে বলছে 32 per 1000 টোটাল লাইফ বার্থ উইথ অ্যাবাউট 35 অফ রুরাল অ্যান্ড 22 অফ আরবান এরিয়া. অর্থাৎ রুরাল এরিয়ায় 35 আর আরবান এরিয়ায় 22 কিন্তু দেখা যায়, এটা অ্যাভারেজ করে 1000-এ 32 পাই আমরা. দ্য ন্যাশনাল গোল ওয়াজ টু অ্যাচিভ আ পেরিনেটাল মর্টালিটি রেট বিটুইন 30 to 35 বাই দ্য ইয়ার অফ 2000 AD. তার মানে মোটামুটি 30 to 35 এটা 2000 সালের আগে অবধি দেখা গেছে. আ নাম্বার অফ সোশ্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ফ্যাক্টার্স আর নোন টু বি অ্যাসোসিয়েটেড উইথ পেরিনেটাল মর্টালিটি. তাহলে অনেকগুলো সোশ্যাল এবং বায়োলজিক্যাল ফ্যাক্টর কিন্তু এই পেরিনেটাল মর্টালিটির
একটা বড় কারণ। দ্য রিস্ক ফ্যাক্টার্স আর লো সোশ্যো ইকোনমিক স্ট্যাটাস। কী কী কারণ এটা হতে পারে? লো সোশ্যো ইকোনমিক স্ট্যাটাস, হাই অর লো ম্যাটারনাল এজ, খুব কম বয়সে যদি মায়ের বিয়ে হয়ে যায় বা খুব বেশি বয়সে যদি মায়ের হয়, মানে মায়ের সন্তান হয়, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের একটা রিস্ক থাকে। হাই প্যারিটি, শর্ট স্টেচার মাদার, অর্থাৎ মাদারের মায়ের যদি আকার আকৃতি ছোট হয় বা বাবার সঙ্গে মায়ের যদি বয়সের পার্থক্য অনেকটা বেশি হয়। ব্যাড অবস্টেট্রিক্যাল হিস্ট্রি, যদি মায়ের ম্যাটারনাল যে টোটাল ওভারঅল গাইনোকোলজিক্যাল স্ট্রাকচার সেটা যদি খারাপ হয়, অর্থাৎ এর আগে যদি তার অনেক অ্যাবর্শন হয়ে থাকে বা ইত্যাদি কিছু সমস্যা থাকে, বা ম্যাটারনাল ম্যালনিউট্রিশন, সিভিয়ার অ্যানিমিয়া, মাল্টিপল প্রেগনেন্সি ইত্যাদি কারণে কিন্তু বাচ্চাদের মর্টালিটি রেট অনেকটা বেড়ে যায়। এটা আমি তোমাদের আগেই আলোচনা করে দিয়েছি। দ্য কজেস অফ পেরিনেটাল মর্টালিটি আর মেইনলি অ্যান্টিনেটাল, ইন্ট্রানেটাল অর পোস্টনেটাল অ্যাসফিক্সিয়া, LBW বেবিস, কনজেনিটাল অ্যানোমালিস, বার্থ ইঞ্জুরি অ্যান্ড পেরিনেটাল ইনফেকশন। অর্থাৎ অ্যাসফিক্সিয়া, অ্যান্টিনেটাল জন্মের আগে বা জন্মের সময় বা জন্মের পরে যদি অ্যাসফিক্সিয়া বা শ্বাসকষ্ট হয়, যদি লো বার্থ ওয়েটের বেবি জন্মায় বা কনজেনিটাল যদি কোনো অ্যানোমালিস অর্থাৎ অঙ্গ বিকৃতি থাকে, বার্থের সময় সে যদি কোনোভাবে ইনজিওর্ড হয় ডেলিভারির সময়, অথবা পেরিনেটাল ইনফেকশন যদি কিছু থাকে, তাহলেও কিন্তু শিশু মৃত্যুর হার অনেক বেড়ে যায়। রিডাকশন অ্যান্ড প্রিভেনশন অফ পেরিনেটাল মর্টালিটি ক্যান only be possible with better maternal and child health services. Next হলো neonatal mortality rate. Neonatal deaths are deaths occurring during the neonatal period, that is from birth to 28 completed days of life. It is calculated as mortality rate equals to number of deaths of children under 28 days of age in a year by total life birth in the same year in 2000. কোনো যেই ইয়ারটার কথা বলা হচ্ছে সেই বছরই কিন্তু মানে সেই বছরটাকে আমরা মনে মাথায় রাখবো যে সেই বছরই টোটাল লাইফ বার্থ কতগুলো হয়েছে আর 28 দিনের কম বয়সী বাচ্চাদের মৃত্যু কতটা হয়েছে, এই দুটো রেশিও করে ইন্টু 1000। তাহলে নিওনেটাল মর্টালিটি রেট হচ্ছে সদ্যজাত শিশু যারা জন্মের পরে যাদের 28 ডেজ হয়েছে সেই সময়ের মধ্যে যদি কোনো শিশু মৃত্যু হয় সেটা নিওনেটাল মর্টালিটি রেটের আন্ডারে চলে যাচ্ছে। নিওনেটাল মর্টালিটি ইজ মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ ইনফ্যান্ট মর্টালিটি টু চেঞ্জ। In India, it was about 33,000 live birth. About 70% of all infant death occurred within neonatal period and approximately 80% of neonates die during first week of birth and first 24 hours in the greatest is the greatest risk time. তাহলে জন্মের পরে প্রথম 24 ঘন্টা এবং তারপরে প্রথম উইকটা কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল। Neonatal mortality is greater in boys throughout the world due to more fragility of boys than girls. তাহলে এক্ষেত্রে কিন্তু নিওনেটাল মর্টালিটি রেট কিন্তু ছেলেদের ক্ষেত্রে অনেক বেশি কম্পেয়ার টু গার্ল। দ্য কমন কজেস অফ নিওনেটাল মর্টালিটি ইনক্লুড লো বার্থ ওয়েট, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, বার্থ ইঞ্জুরি, ডিফিকাল্ট লেবার, কনজেনিটাল অ্যানোমালিস, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবোর্ন। এর আগেরগুলো সবই বলেছি, কিন্তু হিমোলাইটিক ডিজিজ মানে হচ্ছে একদম বাচ্চাদের যে অ্যানিমিয়া বা রক্ত সংক্রান্ত অনেক রোগ হয়ে থাকে। কন্ডিশনস অফ প্লাসেন্টা অ্যান্ড কর্ড, অনেক সময় কর্ড গলায় জড়িয়েও বাচ্চার মৃত্যু ঘটতে পারে। ডায়রিয়াল ডিজিজ হতে পারে, ARI হতে পারে, মানে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, আর টিটেনাস, টিটেনাসটা একটা বড় কারণ। নিওনেটাল ডেথস ক্যান বি রিডিউসড বাই অ্যাডিকোয়েট অ্যান্টিনেটাল অ্যান্ড ইন্ট্রানেটাল কেয়ার ইনক্লুডিং এসেনশিয়াল নিওনেটাল কেয়ার অ্যাট অল লেভেলস বাই প্রিভেন্টিং অ্যান্ড ম্যানেজিং দ্য কজেস। নিওনেটাল মর্টালিটি রেট কিন্তু ছেলেদের ক্ষেত্রে অনেক বেশি কম্পেয়ার টু গার্ল। The common causes of neonatal mortality include low birth weight, perinatal asphyxia, birth injury, difficult labor, congenital anomalies, hemolytic disease of newborn. এর আগেরগুলো সবই বলেছি, কিন্তু হিমোলাইটিক ডিজিজ মানে হচ্ছে একদম বাচ্চাদের যে অ্যানিমিয়া বা রক্ত সংক্রান্ত অনেক রোগ হয়ে থাকে। কন্ডিশনস অফ প্লাসেন্টা অ্যান্ড কর্ড, অনেক সময় কর্ড গলায় জড়িয়েও বাচ্চার মৃত্যু ঘটতে পারে। ডায়রিয়াল ডিজিজ হতে পারে, ARI হতে পারে, মানে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, আর টিটেনাস, টিটেনাসটা একটা বড় কারণ। নিওনেটাল ডেথস ক্যান বি রিডিউসড বাই অ্যাডিকোয়েট অ্যান্টিনেটাল অ্যান্ড ইন্ট্রানেটাল কেয়ার ইনক্লুডিং এসেনশিয়াল নিওনেটাল কেয়ার অ্যাট অল লেভেলস বাই প্রিভেন্টিং অ্যান্ড ম্যানেজিং দ্য কজেস। পোস্টনেটাল মর্টালিটি রেট, পোস্টনেটাল মর্টালিটি রেট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য পোস্ট নিওনেটাল ডেথ ইন আ গিভেন ইয়ার টু দ্য টোটাল নাম্বার অফ লাইভ বার্থস ইন দ্য সেম ইয়ার। It is calculated as post-neonatal mortality rate is equals to number of death
of children between 28 days and 1 year of age in a given year by total live birth in the same year in 2000. Infant mortality rate. It is defined as the ratio of infant deaths registered in a given year to the total number of live births registered in the same year, usually expressed as a rate per 1000 live births. It is calculated by the formula. Infant mortality rate is equals to number of deaths of children less than 1 year of age in a year by number of live births in the same year in 2000. Infant mortality rate is universally regarded as a most important sensitive indicator of the health status of community. অর্থাৎ ইনফ্যান্ট মর্টালিটি রেট কতটা তার কিন্তু একটা গোটা কমিউনিটির হেলথ স্ট্যাটাসকে ইন্ডিকেট করছে। ইট ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান ইন্ডিকেটার অফ লেভেল অফ লাইভিং অফ পিপল অ্যান্ড এফেক্টিভনেস অফ MCH সার্ভিসেস। অর্থাৎ সেই দেশটা কতটা উন্নত, তার পরিষেবা, তার স্বাস্থ্য পরিষেবা কতটা উন্নত, সেটা কিন্তু ডিপেন্ড করছে একটা কমিউনিটির ইনফ্যান্ট মর্টালিটি রেটের উপরে। There are wide variations between countries or regions in the level of infant mortality. The world average of IMR, or the infant mortality rate for 2004, has been estimated at about 54 per 1000 live births. The worst rates were in Afghanistan, and the lowest IMR of less than 3 per 1000 live births in Japan, Sweden, Hong Kong, Singapore and Monaco. India is still among high IMR countries, though it has come down to 44 per 1000 live births. মানে ইন্ডিয়ার ক্ষেত্রে এই লাইফ ইনফ্যান্ট মর্টালিটি রেটের রেটটা অনেক বেশি, কিন্তু অনেক অনেক জায়গায় অনেক কমিয়ে আনা হয়েছে, সেগুলো এমপি, ইউপি, ওড়িশা এগুলো দেওয়া হয়েছে। দ্য প্রিন্সিপাল কজেস অফ IMR ইন ইন্ডিয়া আর LBW, ARI, ডায়রিয়াল ডিজিজ। অর্থাৎ ইনফ্যান্ট মর্টালিটি রেটের বড় কারণগুলো হলো লো বার্থ ওয়েট, ARI, ডায়রিয়াল ডিজিজ, কনজেনিটাল ম্যালফরমেশন, ইনফেকশন, এস্পেশালি আম্বেলিকাল সেপসিস এটসেট্রা। দেয়ার আর সেভারাল ফ্যাক্টার্স হুইচ ইন্টারঅ্যাক্ট টু কজ ইনফ্যান্ট মর্টালিটি। বায়োলজিক্যাল অ্যান্ড সোশিও ইকোনমিক্যাল ফ্যাক্টার্স ইনফ্লুয়েন্স মোর অন দ্য ইনফ্যান্ট ডেথ। দেয়ার ইজ নো সিঙ্গল স্পেসিফিক হেলথ প্রোগ্রাম অর আ সিঙ্গল সেট অফ অ্যাকশন দ্যাট ক্যান রিডিউস IMR। কোনো একটা ফ্যাক্টরের উপর কিন্তু IMR ডিপেন্ড করছে না, মানে ইনফ্যান্ট মর্টালিটি রেটকে কমিয়ে দেওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে কাজ করছে। অর্থাৎ আমরা যদি চাই ইনফ্যান্ট মর্টালিটি রেটটাকে কমিয়ে দেবো, আমরা কোনো একটা কিছুকে চেঞ্জ করে দিলাম সঙ্গে সঙ্গে কমে গেল, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। অনেক কিছুকে একসঙ্গে আমাদের অনেক কিছুকে মাথায় রেখে কাজটা করতে হবে। অ্যাজ দ্য ইশিওলজি অফ IMR ইজ ম্যালফ্যাক্টোরিয়াল, সো ইট রিকোয়ার্স মাল্টি প্রোঞ্জড অ্যাপ্রোচেস। মানে অনেক কিছুকে, যেটা আমি বললাম, অনেক দিকে দৃষ্টি রাখতে হবে। Certain important measures to reduce IMR include low birth rate, highest literacy rate, especially female literacy, and improvement of primary health care. Female literacy, primary health care, এগুলোর উপরে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। Other preventive measures include prenatal nutrition, prevention of infection, including 6 killer diseases. কী কী রয়েছে সেই killer diseasesগুলোর মধ্যে? Exclusive breastfeeding, growth monitoring, family planning, environmental sanitation, simple hygienic measures and socio-economic development. Under 5 mortality rate, child mortality rate. United Nations International Children's Emergency Fund, UNICEF, defines the under 5 mortality rate as the annual number of deaths of children aged under 5 years, expressed as a rate per 1000 live births. অর্থাৎ UNICEF অনুযায়ী প্রত্যেক বছর 5 বছর বয়সের নিচে যে সমস্ত শিশু মৃত্যু ঘটে তাদের নিয়ে তারা একটা হিসেব করেছে। সেই আন্ডার 5 মর্টালিটি রেট হচ্ছে নাম্বার অফ ডেথস অফ চিলড্রেন লেস দ্যান 5 ইয়ার্স অফ এজ ইন আ গিভেন ইয়ার বাই নাম্বার অফ লাইভ বার্থস ইন দ্য সেম ইয়ার ইন 2000। চাইল্ড মর্টালিটি রেট মেজার্স দ্য প্রবাবিলিটি of dying in between birth and exactly 5 years of age. The UNICEF considered this rate as the best single indicator of social development and well-being rather than GNP per capita. It reflects nutritional status, income, healthcare and level of basic education of the population. The global average for under 5 mortality rate is 2008 was 65 per
1,000 live births. In developed countries, the rate was 7 per 1,000 live births, and in least developed countries, it was 158 per 1,000 live births in 2002. মানে ওরা এখানে একটা হিসাবের কথা বলেছে যে কীভাবে এই লাইভ বার্থসটা ইয়ার টু ইয়ার ভ্যারি করছে। ইন ইন্ডিয়া চাইল্ড মর্টালিটি রেট ইন 2010 ওয়াজ 59, 2010 চাইল্ড মর্টালিটি রেট ছিল 59 পার 1,000 লাইভ বার্থস, ইট ইজ অ্যাবাউট 34% অফ অল ডেথস। It was 242 per 1,000 live births in 1960 and has declined significantly during the past years due to the decline in infant mortality. This reduction is largely related to drop in deaths due to vaccine preventable diseases as well as drop in death from ARI and diarrhea. তার মধ্যে মানে বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিয়ে কিছু বাচ্চাকে বাঁচিয়ে আনা সম্ভব হয়েছে, এর ফলে কি হয়েছে যে চাইল্ড মর্টালিটি যে রেটটা সেটা কিন্তু অনেকটা কমে গেছে, অর্থাৎ শিশু মৃত্যুর হারটা কমেছে। আর সেই ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ তার সঙ্গে ARI, ডায়রিয়া এগুলোকে কন্ট্রোল করা গেছে বলে শিশু মৃত্যুর হারকে কমানো গেছে। দ্য মেজর কজ অফ চাইল্ড মর্টালিটি অ্যামাং চিলড্রেন আন্ডার 5 years ইন ডেভেলপিং কান্ট্রিজ আর অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস, নিওনেটাল অ্যান্ড পেরিনেটাল থ্রেটস, ডায়রিয়া, ম্যালেরিয়া, পার্টুসিস, নিওনেটাল টিটেনাস, টিউবারকুলোসিস, মিজিলস, ম্যালনিউট্রিশন, অ্যাক্সিডেন্ট অ্যান্ড HIV রিলেটেড ডিজিজেস। অর্থাৎ 5 বছর নিচের বাচ্চাদের এই সমস্ত ডিফারেন্ট কারণে মৃত্যু ঘটতে পারে। দ্য বেসিক মেজার অফ ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড সার্ভাইভাল ইজ দ্য রিডাকশন অফ আন্ডার 5 মর্টালিটি। দ্য ডিফারেন্স ইন দ্য সার্ভাইভাল রেটস অফ চিলড্রেন ইন ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ is a grim pointer of the third world need for preventable services. The child survival can be best achieved by breastfeeding, adequate nutrition, clean water supply, immunization coverage, oral rehydration therapy and birth spacing. অর্থাৎ আমরা শিশু মৃত্যুর হারকে কমাতে পারি কীভাবে? ব্রেস্টফিডিং করিয়ে বাচ্চাকে, অ্যাডিকুয়েট নিউট্রিশন, যথেষ্ট পরিমাণে নিউট্রিশিয়াস খাবার সাপ্লাই করে, ক্লিন বিশুদ্ধ জল সাপ্লাই করে, ইমিউনাইজেশন অর্থাৎ টিকাকরণ, ওরাল রিহাইড্রেশন থেরাপি অর্থাৎ পেট খারাপ হলে বারে বারে জল খাওয়াতে হবে, এই শিক্ষাটা তার বাবা মাকে দিয়ে ডায়রিয়ার পরিমাণটা কমিয়ে দেওয়া যায়, এবং বার্থ স্পেসিং, দুটো বাচ্চার মধ্যে যেন অন্তত 3-4 বছরের গ্যাপ থাকে, এটা মাথায় রেখে কিন্তু এটা মাথায় রাখতে হবে। অন দ্য অকেশন অফ ওয়ার্ল্ড হেলথ ডে 2005, হু রিপোর্টেড দ্যাট 1 child in 12 ডাজ নট রিচ হিজ অর হার 5th birthday। অর্থাৎ 12 জনের মধ্যে একজন বাচ্চা তার 5 বছরের জন্মদিনটা পর্যন্ত টিকতে পারে না। ইচ ইয়ার 10.6 মিলিয়ন চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 5 years ডাই ফ্রম আ হ্যান্ডফুল অফ প্রিভেন্টেবল অ্যান্ড ট্রিটেবল কন্ডিশনস। নিয়ারলি অল দিস ডেথস অকার ইন লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ। হু সেলিব্রেটেড ওয়ার্ল্ড হেলথ ডে অন 7th April 2005 উইথ দ্য থিম Healthy Mothers and Healthy Children and the slogan Make Every Mother and Child Count to make the health of women and children a high priority and to improve survival health and well-being of this precious group. This is the end of this video. Thank you.